যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্ক, দুজনের এই মানিকজোর এখন মার্কিনীদের কাছে ওপেন সিক্রেট। আর এবার নিজেদের এই বন্ধুত্বকে ভিন্ন এক মাত্রা দিলেন ট্রাম্প, দিলেন মাস্ককে ভবিষ্যৎ মন্ত্রী বানানোর ঘোষণা। প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে মন্ত্রী বানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমনকি তার জন্য নতুন মন্ত্রণালয়ও খুলবেন তিনি। নির্বাচনী প্রচারণার ফাঁকে সম্প্রতি এক অনুষ্ঠানে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ককে বড় ব্যবসায়ী ও ব্যয় সাশ্রয়ী বলে প্রশংসা করেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট হলে তাকে সরকারের দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। শুধু তাই নয়, নির্বাচিত হলে স্পেস এক্স ও টেসলার প্রধান নির্বাহীর জন্য নতুন একটি মন্ত্রণালয় তৈরি করা হবে এমন ঘোষণাও দেন ট্রাম্প। ট্রাম্প ও মাস্কের ঘনিষ্ঠতা বেশ পুরনো, তবে গত জুলাইয়ে ট্রাম্পের উপর হত্যা চেষ্টার পর সে সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। সে সময় ট্রাম্পকে দৃঢ়ভাবে সমর্থন দেন ইলন মাস্ক। ট্রাম্প জানান ইলন মাস্ক এরই মধ্যে এই ধরনের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন, পাশাপাশি নিয়মিত ট্রাম্পের নির্বাচনী সভা সমাবেশেও যোগ দিচ্ছেন তিনি। বন্ধু ট্রাম্পকে ফের হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে রীতিমতো উঠে পড়ে লেগেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। এর মধ্যে ট্রাম্পের জন্য গঠিত একটি নির্বাচনী প্রচার ক্যাম্পে ৭ কোটি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ইলন মাস্ক ট্রাম্পের একজন বড় তহবিলদাতা হয়ে উঠেছেন। ট্রাম্পের পক্ষে প্রচারণার জন্য মাস্কের অন্যতম বড় হাতিয়ার সামাজিক মাধ্যম এক্স, সেখানে ২০১ মিলিয়ন অনুসারীদের মধ্যে মাস্ক চালিয়েছেন ট্রাম্পের প্রার্থিতার প্রচার। জানা যায় ইলন মাস্ক আগে ডেমোক্র্যাটদের সমর্থক ছিলেন, কিন্তু ব্যবসা সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে বোঝাপড়া না হওয়ায় নিজেকে রিপাবলিকানমুখী করে ফেলেন তিনি। বিশেষত জো বাইডেনের আমলে ডেমোক্র্যাট বিরোধী হয়ে পড়েন ইলন মাস্ক। ২০২১ সালের হোয়াইট হাউসের বৈদ্যুতিক গাড়ির সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি মাস্ককে, অথচ বিশ্বের বৃহত্তম ইভি নির্মাতাদের মধ্যে টেসলা তখন থেকেই পরিচিত নাম। সে ঘটনায় বেজায় চটেছিলেন মাস্ক। মূলত তারপর থেকেই ধীরে ধীরে ডেমোক্র্যাটদের বলয় থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এক্সের মালিকানা পাওয়ার পরপরই ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দেন ইলন মাস্ক। এরপর সুকৌশলে নানাভাবে ট্রাম্পের প্রচারণার সাথে নিজেকে জড়িয়ে ফেলেন মাস্ক। সরকারি সেন্সরশিপ ও অভিবাসন বিরোধিতার মতো বিষয়ে ট্রাম্পপন্থী মনোভাবকে জাগিয়ে তুলতে থাকেন তিনি। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। কয়েকটি রাজ্যে আগাম ভোট গ্রহণও শুরু হয়ে গেছে, ফলে আসন্ন নির্বাচনে মাস্ক ট্রাম্পের এই জুটি কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার বিষয়। জহিরুল ইসলাম, আজকাল।